হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দারুন দারুণ কয়েকটি কিচেন টিপস নিয়ে চলে এসেছি অনেক কিছু না জানার কারণে কিন্তু রান্নাঘরের অনেক কাজ আমাদের কাছে খুব কঠিন মনে হয় কিন্তু আমরা যদি সঠিকভাবে এই টিপসগুলো জেনে নিই তবে রান্নাঘরের কাজগুলো খুব সহজ হয়ে যাবে আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করি রুটি বানাতে গিয়ে কিন্তু অনেকেই ফুলকো রুটি বানাতে পারে না রুটিগুলো ফোলে না তো রুটি ফুলকো করার জন্য আপনি যে তাওয়ায় যখন রুটি ছেঁকবেন তখন এভাবে তিনবার উল্টানোর পর রুটিটা যদি আপনি চুলার আগুনের উপরে এভাবে ধরেন তাহলে দেখবেন রুটিটা খুব দ্রুত ফুলে গেছে মাছের আষ্টে গন্ধ কিন্তু একদম ভালো লাগে না তো মাছের আষ্টেগন্ধ দূর করার জন্য মাছ ভাজার আগে যে আমরা হলুদ লবণ মাখিয়ে নিই হলুদ লবণ মাখানোর সময় একটু লেবুর রস চিপে দিলে তখন দেখবেন মাছের আষ্টেগন্ধ দূর হয়েছে এবং মাছ যখন ভাজবেন তখন কড়াইতেও লেগে যাবে না ভত্তা মাখাতে গিয়ে কিন্তু অনেকেরই এই মরিচের ঝালে হাত জ্বালাপুরা করে তো এর থেকে মুক্তি পেতে আপনি ভত্তা মাখানোর আগে হাতে ভালো করে সরিষার তেল মেখে নেবেন তারপরে ভর্তাটা মাখাবেন তখন দেখবেন যে ভর্তা ভত্তা মাখানোর পর আপনার হাত আর মরিচের ঝালে জ্বালাপোরা করছে না তরকারি রান্না করতে গিয়ে আমাদের অনেক সময় কিন্তু তরকারিতে হলুদের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তো হলুদের এই যে বেশি হয়ে যাওয়ার ফলে তরকারি খেতে একটা তিতকুটে ভাব লাগে তো এটা দূর করার জন্য আপনি একটি স্টিলের খুন্তি আগুনের উপরে এভাবে ধরবেন এভাবে কিন্তু খুন্তিটা অনেক ভালো করে গরম করে নিতে হবে এটা গরম ভালোভাবে গরম করার পর এই খুলতিটা আপনি তরকারির যে ঝোল ওর মধ্যে দিবেন দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নেবেন দেখবেন তরকারির যে হলুদের যে রঙটা বেশি হয়েছিল ওটাও চলে গেছে এবং তিতকুটে ভাবটাও চলে গেছে কাঁচা কলায় কিন্তু অনেক কষ থাকে তো কাঁচা কলার কষ দূর করার জন্য হলুদ লবণ মাখিয়ে দশ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে নিন দেখবেন কাঁচা কলার কষটা চলে যাবে চিনির বয়েমে পিঁপড়া উঠে যায় তো এর থেকে মুক্তি পেতে আপনি চিনির বয়েমের মধ্যে কয়েক টুকরা লবঙ্গ রেখে দিবেন দেখবেন পিঁপড়া আর এর মধ্যে আসবে না তো পেঁয়াজ রসুনের খোসা ছাড়াতে গিয়ে কিন্তু আমাদের এই খোসা বাতাসে উড়ের পুরো ঘর নোংরা হয় এবং এই ঘরটা পরিষ্কার করতে তখন অনেক সময় লেগে যায় তো এর থেকে মুক্তি পেতে আপনি পেঁয়াজ রসুন রসুনের খোসা ছড়ানোর সময় একটা বাটিতে পানি নিয়ে এই খোসাগুলো এর মধ্যে রাখবেন দেখবেন এটা সারা ঘরে ছড়াবে না এবং পরে পরবর্তীতে আপনার ঘর পরিষ্কার করার ঝামেলাও থাকবে না